ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। একবার জানতে চাইছেন যে পুরুষদের লাল পোশাক সম্পর্কে। দেখেন, লাল পোশাক সম্পর্কে একটা হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য হলুদ এবং লাল জামা পরার ব্যাপারে নিষেধ করা হয়েছে। হাদিস নম্বর হলো 5590, অর্থাৎ 5590। এছাড়া পুরুষদের জন্য আপনার হচ্ছে রেশমি কাপড় এবং সোনার জিনিস হারাম, কারণ আলী রাসুল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একজন রেশমি কাপড় দিলেন, আমি তা পরিধান করলাম। তার মুখমণ্ডলে গোসার ভাব দেখে দেখতে পেয়ে আমি আমার মহিলাদের মধ্যে তা ভাগ করে দিলাম। সহিহ বুখারী 2614 এবং মুসনাদ আহমদ 1171। আলী রাসুল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেখেছি তিনি ডান হাতে রেশমি কাপড় ধরেন, বাম হাতে সোনা। তারপরে বললেন, আমার উম্মতদের জন্য, উম্মত পুরুষদের জন্য এই দুটি জিনিস হারাম। আবু দাউদ 4057, নাসাই 5140, ইবনে মাজা 3595। এছাড়া মুসলিম দেখতে পারেন 2077, ইবনে মাজা 3591। অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওমর রাজু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। মসনদ আহমদ এবং ইবনে মাজা হাদিস নম্বর 3591। অর্থাৎ লাল এবং হলুদ জিনিস থেকে পুরুষদেরকে দূরে থাকতে হবে।